মর্নিং জয়নিতায়, রাধে রাধে, ওম নমঃ শিবায়। এখন আমি ঠাকুরগড়ে চলে এসেছি। আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তাই একটু পুজো করব চলে এসেছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি, বাজারহাট কিছুই করতে পারছি না, বাড়িতে যেটুকু ছিল সেইটা দিয়ে ভোলে বাবাকে পুজো করব। ভোলে বাবা এমনিতেই অল্পতেই সন্তুষ্ট, বেশি কিছু লাগে না, একটু ভক্তি, বেলপাতা, জল, এইটুকু হলেই আমার বাবা সন্তুষ্ট। চলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কী কী করতে হয়, কী করবে না করবে সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি ভোলে বাবাকে একটু স্নান করিয়ে নেব। পুরো শ্রাবণ মাসটা যদি চন্দনের গুঁড়ো, একটু মধু আর একটু ঘি একসাথে মিশিয়ে বাবাকে টিকা লাগানো যায়, হাড় কষ্ট মনস্কামনা দূর। আর অভিষেক করার জন্য আমি এই যে গঙ্গা জলের মধ্যে দুধ, দই, ঘি, মধু, একটু মিষ্টি ফুল দিয়ে এটাকে একটা ঘটিতে রেডি করে নিয়েছি। এবারে ভোলে বাবাকে আমি সুন্দর করে স্নান করিয়ে তারপরে পরিষ্কার জলে আবার ধুয়ে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভোলেনাথের মাথায় জল ঢালার নিয়ম হচ্ছে যে আছে ভোলে বাবার যে সামনে ছুঁচালোটা ওটাই আগে দিতে হবে। ওম গণেশায় নম, ওম কার্তিকায় নম, ওম বটক সুন্দরী নম, ওম পার্বতীমায় নম বলে চারধারে রাউন্ড করে তারপরে শিবলিঙ্গের মাথায় জল দিতে হয় ওম নমঃ শিবায় বলে। তাই আমি দুটো শিবলিঙ্গে আমি দিয়ে একটু জল ঢেলে দিলাম, বাকি সমস্ত জল তোমরা শ্রাবণ মাসে গঙ্গা জল দিয়ে ধোয়াতে পারো, কিছু না থাকলেও শুদ্ধ গঙ্গা জল দিয়ে ধোয়াতে পারো। এবার আমি ভোলে বাবাটাকে সুন্দর করে পরিষ্কার করে আবার আমি ফ্রেশ ওয়াটারে ধুয়ে নিয়েছি। এবার আমি যে চন্দন, মধু আর ঘি একসঙ্গে এটাকে গুলিয়ে নিলাম। শ্রাবণ মাসে যে কোনো এটা দিতে পারো, নাহলে যে বেলপাতা থাকে তার মধ্যিখানের যে অংশ বেলপাতাটা ফ্রেশ একদম সেই তিন নম্বর পাতাটাতেও মধু দিয়ে ঘি দিয়ে ভালো করে ওটাকে ঘুরিয়ে রস নিয়ে ভোলে বাবার মাথায় দিতে পারো। এবারে আমি ওম নমঃ শিবায় বলে চন্দন, মধু, ঘিটা আমি সুন্দর করে বাবাকে লাগিয়ে দিচ্ছি। যারা জানো তারা মন্ত্র বলে বলে করে নেবে। আমি ওম নমঃ শিবায় বলে, ওম নমঃ শিবায় বলে আমি বাবাকে চন্দনটা লাগিয়ে দিলাম। এরপরে পূজোর নিয়মও আছে, এই যে বেলপাতাটা তিনটে পাতা থাকবে, বেলপাতা যেন একটা ফাটা না থাকে, ছেঁড়া না থাকে, এই যে মাথার ছোঁচালোটা ওতে আমি মধু লাগিয়ে বাবার মাথায় দিয়ে দিলাম। সব সময় জপতে হবে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মন্ত্র না জানো শুধু নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় বলে বলে দিয়ে দিলাম। ফুল দেওয়ার নিয়ম, প্রথমে যে ওই যে ছোঁচালো অংশটা আছে ওখানেও ওম গণেশায় নম, ওম কার্তিকায় নম, ওম বটক সুন্দরী নম, ওম পার্বতীমায় নম বলে তারপরে শিবলিঙ্গের উপরে আমি অপরাজিতা ফুল দিয়ে দিলাম। যেই ফুল থাকুক, বাবার প্রিয় অপরাজিতা, ধুতুরা এসব, কিন্তু আগেই বলেছি যে বাইরে প্রচণ্ড বৃষ্টি তাই আমি যেতে পারি না। এটা হচ্ছে আমার বাড়ির ফুল দিয়েই আমি পুজো করি। আমি মাথার উপরে শিবায় বলে, ওম নমঃ শিবায় বলে আমি ফুল বেলপাতা, যখন আকন্দ ফুলের মালা পরাবে তখন মন্ত্র বলবে মাল, ওম নমঃ শিবায় হৃদয়ং পুষ্প মাল্যং নম শিবায় নম। এই মন্ত্র বলে আকন্দ ফুলের মালাটা ভোলে বাবার বেঁধে গলায় পরিয়ে দেবে। আমার কাছে নেই। এবারে আমি গঙ্গা জল দিয়ে সুন্দর করে বাবাকে পুজো দিয়ে দিলাম। নিয়ম করে যেখানে ঢালার কথা সেই জায়গায় আগে ঢালতে হবে গঙ্গা জল বা জল। আগে সবসময় ছোঁচালো অংশটায় ওই যে ওম গণেশায় নম, ওম কার্তিকায় নম, ওম বটক সুন্দরী নম, ওম পার্বতীমায় নম বলে নমঃ শিবায় করে পুরো লিঙ্গেটা আমি জল এবার অর্পণ করে দিলাম। গঙ্গা জল, বাড়ির পাশেই নদী আছে। এবারে আমি দিচ্ছি অখণ্ড আতপ চাল। আমার কাছে গোবিন্দভোগ ছিল, একটু পরিষ্কার করে জলে ধুয়ে আমি এবারে ভোলে বাবার মাথায় দিয়ে দিলাম। এবারে একটু মিষ্টি দিয়ে দিলাম। আমার কাছে নকুলদানা ছিল, নকুলদানা ভেঙে আমি দিয়ে দিলাম। চিনি দিতে পারো, মিষ্টি দিতে পারো, সাদা মিষ্টি, সন্দেশ দিতে পারো। আমার কাছে নকুলদানা ছিল, আমি একটু নকুলদানা ভোলে বাবার মাথায় দিয়ে দিলাম। আবার ফুল দিয়ে ভালো করে সুন্দর করে পুজো করে দিলাম। নয়নতারা ফুল কিন্তু ভোলে বাবার খুব প্রিয়, যেখানে দেখবে তুলে নিয়ে। যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, প্রথম সোমবার দিয়েছিলাম আতপ চাল, দ্বিতীয় সোমবার দিয়েছি এই সবুজ মুখ, আজকের আমি দিচ্ছি গোটা
হলুদ ডাল, মুগ ডাল হঠাৎ ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ভোলে বাবার মাথায় দিই। গোটা মুগ ডাল দিলে হলুদ, এটা বাবার খুব প্রিয় হয়। শ্রাবণ মাসে দিলে হার কষ্ট হার দুঃখ দূর হয়, মনস্কামনা পূর্ণ হয়, সব সুখ শান্তি সমৃদ্ধি সমৃদ্ধি আসে, রোগ শোক দূর হয়, হার কষ্ট দূর হয়। ভোলে বাবা সবাইকে ভালো রাখ। চতুর্থ সোমবার তোমরা জপ দিয়ে, যেমন আতপ চাল ঘি মধু দুধ দিয়ে অভিষেক করে জপ দিয়ে, গোটা আতপ চাল দিয়ে তারপরে জপ দিয়ে পুজো করতে। আমি কিন্তু বেশি আড়ম্বর করে পুজো করি না, আমার সক্ষম অনুযায়ী আমি ভোলে বাবাকে ভালোবেসে আমি শ্রাবণ মাসের তৃতীয় সোমবারটা পুজো সম্পূর্ণ করলাম। এরপরে আমি একটু আরতি করে নেব, তারপরে একার হাতে ভিডিও হচ্ছে তাই হয়তো ঠিক মতন ভিডিও করতে পারছি না। যতটা পারো তোমরা এখানে ফল মিষ্টি সব কিছু দিয়ে পুজো দেবে। এবারে আমি আরতি করে নিচ্ছি, আমার আরও ঠাকুর আছে সেগুলোকেও করে নেব, সাথে সাথে ভোলে বাবাকেও করে নিচ্ছি। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়, না জানলেও মন্ত্র শুধু নমঃ শিবায় বলতে। এবার প্রণাম মন্ত্র, ওং নমঃ শিবায় শান্তায় কারণন্ত্রয় হে তবে নিবেদয় চরং তং গতি পরমেশ্বর। আজকের মতো আমার পুজো সম্পূর্ণ হলো, ওং নমঃ শিবায়।